সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। এখন থাকছে কয়েকটি ইন্টারেস্টিং গসিপসের আপডেট। প্রথমেই থাকছে পুষ্পা সিনেমায় থাকছে না বিজয় সেতুপতি, সিনেমা থেকে সরে আসলেন তিনি, কারণটাও কিন্তু জানাবো আপনাদের। এরপর থাকছে বাঘি থ্রি এর একটা অ্যাকশন সিন করতে যেয়ে টাইগার শ্রফকে হাড় ভাঙা শীতে থাকতে হয়েছিল, ভিডিওটা কিন্তু শেয়ার করলেন তিনি। তাহলে আর দেরি না করে গসিপসে চলে যাই। প্রথমে আসি পুষ্পা সিনেমার কাছে। আল্লু অর্জুনের পুষ্পা সিনেমা, যে এই মুভির দুটো পোস্টার আমরা কয়েকদিন আগেই দেখেছি, আর এই মুভি নিয়ে একটা ভালো হাইপ কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে আছে। কারণ এখানে এমনিতে তো আল্লু অর্জুনকে ডিফারেন্ট অবতারে দেখা যাবেই, তার উপর আবার এটা প্যান ইন্ডিয়ান একটা ফিল্ম যেটা 5টা ভাষায় রিলিজ হবে। এখন আমরা এখানে জেনেছিলাম যে বলিউড থেকে দুজন ভিলেন এখানে থাকতে পারে, জ্যাকি শ্রফ এবং সুনীল শেট্টি। তাছাড়া এখানে আরও বেশ কয়েকজন ভিলেন থাকবে এবং তাদের মধ্যে একজন ছিলেন বিজয় সেতুপতি। তিনি মুভিতে সাইন ইনও করেছিলেন, জয়েনও করেছিলেন, বাট এখন শোনা যাচ্ছে তিনি এই মুভি থেকে সরে যাচ্ছেন। ইনিশিয়ালি জানা গিয়েছিল যে তার সরে যাওয়ার কারণটা হয়তো ডেট ইস্যু নিয়ে, বাট এখন জানা গেল ভিন্ন একটা খবর। এখানে প্রডিউসারদের সঙ্গে তার একটা বিষয় নিয়ে মতবিরোধ হয়েছে, সেটা হচ্ছে বিজয় সেতুপতির মতে পোস্টার রিলিজের আগ পর্যন্ত তিনি জানতেন না এই সিনেমাটি প্যান ইন্ডিয়ান ফিল্ম হবে এবং তামিলেও রিলিজ দেওয়া হবে। তিনি আরও বলেন তিনি এখানে ভিলেন হিসেবে থাকছেন আর তামিলে রিলিজ দেওয়ায় তার আপত্তি রয়েছে, কারণ তিনি চান না তামিল জনরাতে তাকে কেউ ভিলেন হিসেবে দেখুক, কারণ সেখানে তিনি হিরো হিসেবে নিজেকে স্ট্যাবলিশ করতে চাইছেন। আর ওখানে যদি তাকে ভিলেন হিসেবে দেখানো হয় তাহলে এটা তার ক্যারিয়ারের জন্য থ্রেটেনিং হতে পারে, এবং সেই জন্য তিনি প্রডিউসারদেরকে বলেছিলেন যেন তামিল ওই ভার্সনে তার বদলে অন্য কোনো অ্যাক্টরকে নিয়ে কাজ করা হোক, বাট প্রডিউসাররা তো এমন করতেই পারেন না। সো এটা নিয়ে মতবিরোধ হয়। বিজয় সেতুপতি বাধ্য হয়ে সিনেমা থেকে সরে আসছেন। আর যাই হোক, এখন বিজয় সেতুপতির জায়গায় কে নিবে সেটা তো আর জানা যায়নি। তবে এখানে আরও একটা ভিলেন জয়েন করেছে, তিনি হচ্ছেন কানাডা অ্যাক্টর ধনঞ্জয়। এবার আসি বাঘি থ্রির কাছে। টাইগার শ্রফের 2020 মোস্ট হাইপড মুভি ছিল বাঘি থ্রি, যে সিনেমাটা রিলিজ পাওয়ার পর থেকেই অডিয়েন্স এবং ক্রিটিক্সের কাছ থেকে ভালো রেসপন্স পায়নি। হ্যাঁ, সিনেমাটা অ্যাকশন কিন্তু প্রচুর ছিল, বাট কাহিনীটাই নড়পড় ছিল। আর যাই হোক, এই সিনেমার ক্লাইম্যাক্সের একটি অ্যাকশন সিন করতে চেয়ে টাইগার শ্রফকে বেশ হাড় ভাঙা খাটুনি খাটতে হয়, এবং রিসেন্টলি তিনি সেই ক্লাইম্যাক্স সিনের একটা বিহাইন্ড দ্য সিন শেয়ার করলেন তার ইনস্টাগ্রামে। টাইগার শ্রফ এই ভিডিও পোস্ট করে লিখেন, তিনি যখন এই শটটি নিচ্ছিলেন তখন টেম্পারেচার ছিল -7°C, তাহলে বুঝে নিন কত ঠান্ডা। তিনি আরও বলেন একে তো সেখানে প্রচণ্ড ঠান্ডা ছিল, তার উপর আবার এক্সট্রা যে স্ট্রং ফ্যান ছিল সেগুলো তার অবস্থা একেবারে খারাপ করে দিচ্ছিল। তিনি বলেন ঠান্ডা এমনভাবে লাগছিল যেন বুলেট আমার হাড়ে যেয়ে লাগছে, বাট তারপরও তিনি কষ্ট করে শটটা দিয়েছেন। এখন টাইগার শ্রফকে নিয়ে যখন কথা বলছি তখন আরেকটা কথা বলে চাই। রিসেন্টলি টাইগার শ্রফ তার ইনস্টাগ্রামে বেশ কয়েকটা আগের ভিডিও পোস্ট করেছে, যার মধ্যে একটা ছিল বেশ ইন্টারেস্টিং, যেখানে টাইগার শ্রফ এমনভাবে ডিগবাজি মারে যেটা দেখলে কিন্তু আপনি আসলে অবাক হয়ে যাবেন। ও, কিভাবে সম্ভব এরকম! যাই হোক, ছোটবেলা থেকে অভ্যাস না করলে এটা করা আসলে ইম্পসিবল। তার স্পিন করা দেখে মনে হচ্ছে তার গায়ে হাড়গোড় ঠিকঠাক মতো আছে তো। সো ভিউয়ার্স, লেটেস্ট এই গসিপসগুলোর আপডেট জেনে আপনার কাছে কেমন লাগলো কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়, সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প।